এ তোমার ভাই এটা পাগল মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আমি কি করব? তো গিয়া আটকাও ওকে। আমার বেলা আটকে ছিল। কি হলো? বলো না শোনা, কি হয়েছে? তুমি জানো তোমার মামাই কি বলেছে? কি বলেছে মা তোমায়? আঙ্কেল জাবরিটা বউ বলেছে। কি? মা এত বড় সত্যি কথাটা বলতে পারলো? ঘরে যা আসে সবকিছু নিজের কাছে রেখে দাও, আমাকে কিছুই দাও না। ঠিক আছে, আজ থেকে যা আসবে তোমার কাছে 10 দিন, আমার কাছে 10 দিন থাকবে। ইয়ে কি আনন্দ! তোমার বোন আসছে 20 দিনের জন্য। হ্যাঁ করো। তুমি আইবুড়োবেলায় কটা প্রেম করেছিলে? তুমি আমার নিজের লোক, তোমার কাছে কি লুকাবো বলো। 9টা করেছিলাম, 10টা বেলা সব ঠিকঠাক করেছিলাম, তোমার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়ে গেল। নালে 11টা করে দিচ্ছে। সকালে জল খাবার কখন খাই? এই 8টা 9টা। 8টা 9টা আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমুন কখন? শালার প্রেম এমন জিনিস, ছেলে বুঝলে মেয়ে বুঝে না, মেয়ে বুঝলে ছেলে বুঝে না, আর যখন ছেলে মেয়ে দুজনেই বুঝে তখন শালার যার আমি সারা জীবন তোমার হাত ধরে বাঁচতে চাই। ও মা, তাহলে আমি ভাত খাবো কোন সময়? যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর চা করে, আর তার সঙ্গে পকোড়া। ও খেতে খেতে আমার মন ভরে যায়। নিজের এখন খেতে ইচ্ছা করছে যে ওর জন্য, তাই না? আমাকে পটানো হচ্ছে ভিডিওর মধ্যে দিয়ে, না পটানো সে গুড়ে বাল দিয়ে আমি করবো না, বন্ধ করো। তোমার ভাই কে? তোমার ভাই আসছে। কি? আমার ভাই আসছে? আমার ভাই মুড়ি খেয়ে থাকবে? বাজারে গিয়ে এখনই মাংস কিনে নিয়ে আসো, আমি এখনই মাংস রান্না করবো, আমার ভাই মাংস দিয়ে ভাত খাবে, আমার মাথা যন্ত্রণা সেরে গেছে, যাও বাজারে যাও, যাও যাও যাও, মাংস নিয়ে আসো। এ বদল, তুই নাকি তোতলা? কে বলেছে তোকে আমি তোতলা? কে বলেছে? সবাই মিথ্যাবাদী, সবাই আমাকে দেখে দলে দলে। ঠিকই বলেছিস, সবাই তোকে দেখে জলে। তুই খেল খেল, তুই খেল। সুন্দর একটা লিপস্টিক কিনছে। হ্যাঁ দেখছি তো, লাল কালারে দারুণ লাগতেছিল। অনেক রকম কাজকর্ম করাই, যেমন থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া। তো আমরা ভারতীয় নারী, আমাদের এটা মানায় না, তোমরা কখনো এরকমটা করবে? বেবি বলছি কি, থালা বাসন মাজা কি অশান্তি, কি অশান্তি! এই আর সব বউ গুলো এক একটা ডাইনি। আমিও ডাইনি? না না, তুমি তো আমার রানী। সত্যি আমি তোমার রানী? হ্যাঁ, এই পাড়ার সব ডাইনির তুমি হচ্ছে রানী। হ্যালো শাশুড়ি মা, এই যে দেখুন না, আপনার মেয়ে সকাল থেকে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। না না, আমি কিছু বলিনি, আমার কি সেই সাহস আছে? আমি শুধু একটু একই করে বলেছিলাম, আজকে থেকে আর আমি থালা বাসন মাজতে পারবো না। সোনার বাংলা তো শোনা বাংলা না, আমার সোনার বাংলা। আবার কয় তো সোনা বাংলা, আমার সোনার বাংলা। আমি তোমায় বৃষ্টি ঘর ঘরাইয়া, তুমি চুপ করো, বৃষ্টি ঘর ঘরাইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ। হ্যালো হ্যালো সোনা, কি করছো তুমি? বসে আছি। আমার সোনা আজকে আমার জন্য কি রান্না করেছে? তোর জন্য বিশ রান্না করেছি, বিশ। ও সোনা, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার যেতে একটু লেট হবে। তোর মাথা ফাটিয়ে দেবো, তোর মাথা ফাটিয়ে দেবো। আরে না না, দাঁত ভাঙেন দাঁত। এই তোর ঠ্যাং ভেঙে দেবো, তোর ঠ্যাং ভেঙে দেবো। আরে দাঁত ভাঙেন তো। এই আপনি কে, বারবার দাঁত ভাঙার কথা বলছেন? আরে আমি দাঁতের ডাক্তার, ওই দেখো তো, আমার একটা বাচ্চা আর তোমার একটা বাচ্চা, সব মিলিয়ে কটা বাচ্চা হবে? দুটো হবে। তুমি কি গদ্দব নাকি? আমরা তো স্বামী স্ত্রী, তাই আমাদের একটাই বাচ্চা। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। আয়ো মা, তুমি ব্রেকফাস্টে কি খাবে? টোস্টের সাথে মধু মাখিয়ে দিই? না না, ও নো, মধু ফধু আমি খাবো না, মধু মৌমাছির মুখ দিয়ে পড়ে, কারণ মুখ দিয়ে পড়া জিনিস আমি খাই না। তাহলে একটা ডিম ভেজে দিই। পাসওয়ার্ডটা বলো তো। আমি সেভ করে দিচ্ছি, দাও। আমি তোমার বউ। তবুও যদি কোনো মিস্টেক দাবানা হয়ে যায়? আমি মূর্খ নয়, বলো, সেদিনে খুন্তি মুড়াটা মনে আছে তো? আমার বউ শাকচুন্নি। তোর মাকে বলে দিস, তোর মা
শুধু তোর একার মানা। মা বৌদিরা 52 inch টিভি কিনছে, আমরা কবে কিনবো? আমার আজকেই চাই, নাহলে বাপের বাড়ি চলে যাবো। আরে শোনো, ঝুমা ওদের দেখতে কেমন? কালো পেশির মতন না? আমার ঘরে এরকম লাল টুকটুক একটা সুন্দরী বউ থাকতে আমি টিভি কেন দেখতে যাব? আমি সারাদিন তোমার ফেস মেরে পোস্ট করার পর সেই পোস্টটা যদি তার গায়ে লাগে, উফ, আলাদাই স্যাটিসফ্যাকশন। তুমি তো মদের পিছনে প্রচুর টাকা নষ্ট করছো। সে তো তুমিও করছো, এই বিউটি পার্লারে গিয়ে কারি কারি টাকা নষ্ট করছো। সে তো আমি যাতে সুন্দর হই, তুমি যাতে আমাকে সুন্দর বলো, তার জন্য। আমিও তো তোমাকে যাতে সুন্দর লাগে ওই জন্যই মদটা খাই।